নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে ভিডিওর টপিক হলো যে রথযাত্রার দিনে যদি এই একটি জিনিস বাড়িতে কিনে নিয়ে আসা যায় তাহলে বাড়ির সুখ শান্তি বজায় থাকে ও সেই সাথে মা লক্ষ্মীর আশীর্বাদও পাওয়া যায়। চলুন এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব যে কোন জিনিস কিনলে রথযাত্রার দিনে অত্যন্ত শুভ ফল পাওয়া যায়। রথযাত্রার পূর্ণলগ্নে যদি আমরা প্রত্যেকেই একটি জিনিস বাড়িতে নিয়ে আসি তাহলে বাড়িতে সুখ শান্তি বজায় থাকে, সেই সাথে মা লক্ষ্মী দেবীর আশীর্বাদও পাওয়া যায়। এবং যে বাড়িতে এই ময়ূরের পালক থাকে এটা শ্রীকৃষ্ণের অত্যন্ত অতি প্রিয় জিনিস। তো আপনারা একটি হলেও এই রথযাত্রার পূর্ণলগ্নে ময়ূরের পালক বাড়িতে নিয়ে আসবেন, তাহলে বাড়ির সুখ শান্তি বজায়ও থাকবে, সেই সাথে মা লক্ষ্মী দেবীর আশীর্বাদও পাওয়া যাবে। তো এই ছিল আজকে ভিডিও। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওর সাথে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।